পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে দামোদর চক গ্রামে রাজ্যের শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বে দুজনের মৃত্যু হয়। সেই সময় পুলিশ অভিযানে ওই গ্রামের বেশ কয়েকটি বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হয়। এদিন সিআইডির বোম স্কোয়াড দামোদর চকের গ্রামের পাশে একটি ফাঁকা জায়গায় বোমাগুলি নিষ্ক্রিয় করেন। পশ্চিম মেদিনীপুর থেকে প্রলয় সামন্ত রিপোর্ট, আনন্দ বার্তা।